জানুয়ারি মাস পড়তে উৎসব মুখর হয়ে ওঠে গোটা বাঙালিরা ঠিক তেমনই নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে শান্তিপুর পৌরসভার উদ্যোগে শুরু হল চার দিনব্যাপী বাইশতম পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলার শীতকাল মানেই কৃষকের মাঠ ভর্তি সবজি বাগানের রকমারি ফল সাথে অবশ্যই রং বেরঙের ফুল ব্যবসায়িক উদ্দেশ্যে ইদানিং ফুল চাষ কৃষকের উপার্জনের অন্যতম জীবিকা হলেও গৃহস্থ পরিবারগুলির থেকেও শৌখিনতার কারণে ফুল চাষের প্রবণতা বেড়েছে অনেকটাই চন্দ্রমল্লিকা পম্পম ডালিয়া গাঁদা প্রভৃতি দেশীয় ফুলের সাথে বিদেশি ইনকা জারবেরা সহ নানান ফুল বাড়ির ছোট্ট এক চিলতে জায়গায় অথবা টবে শোভা বর্ধন করে প্রায় প্রতিটি বাড়িতেই সর্বশ্রেষ্ঠ সেই সমস্ত ফুলের টব এবং বিভিন্ন সবজি ফলের গাছ এই মেলায় স্থান পায় এদিকে যেমন মেলায় আগত দর্শকরা তা দেখে আনন্দ পায় তেমনি গাছ পরিচর্যাকারীরাও খুশি হন তবে শুধু ফুল ফল সবজি দেখেই নয় এই মেলায় প্রত্যহ থাকছে সন্ধ্যাকালীন বিচিত্রা অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীদের সাথে থাকছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী প্রখ্যাত কবি ও বাচিক শিল্পী দিধিতি চক্রবর্তী ব্যান্ডে তন্ময়কর ও তার বন্ধুরা সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জী কৌশালী ব্যানার্জী অভিনেত্রী কৌশানী মুখার্জি সহ বহু স্বনামধন্য শিল্পীরা এদিন এই মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী কৌশানী মুখার্জী জেলা পরিষদ সভাধিপতি তারুণ্যম সুলতানা মীর শাসক আই এ এস শ্রী এস অরুণ প্রসাদ মহকুমার শাসক রৌনক আগরওয়াল শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী নদিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশানী প্রামাণিক সহ পৌরসভার সকল কাউন্সিলর সরকারি আধিকারীগণ এবং সকল পৌর কর্মচারীগণ এদিন সকল বৃন্দ সমগ্র মেলা ঘুরে দেখেন রাতে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি তারপর হাজার হাজার ভক্তবৃন্দদের সাথে নাচে গানে মঞ্চ কাপালেন পৌশালী ব্যানার্জি নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি